আপনার যদি গাড়ি থাকে এবং সেটি যদি ট্যাক্স না দেন তাহলে কিন্তু আপনি জরিমানার সম্মুখীন হতে পারেন। ডিবিএলএ এই ধরনের গাড়ি যেগুলো ট্যাক্স দেওয়া নেই, রোড ট্যাক্স দেওয়া নেই, তাদেরকে চিঠি ইস্যু করে এটি অটোমেটিক তাদের সিস্টেম তাদের কম্পিউটারে জানান দেয় যে কোন গাড়িটি ট্যাক্স করা হয়নি, কোন গাড়িটি ট্যাক্স না করে রাখা হয়েছে। এই অবস্থায় যদি আপনি গাড়ি পাবলিক রোডে রাখেন তাহলে জরিমানার চিঠি পেতে পারেন, এমনকি আপনার গাড়ি নিয়েও যেতে পারে। ডিবিএলএ এই ধরনের চিঠি পাঠাচ্ছে এবং এখানে লেখা হচ্ছে ডোন্ট রিস্ক ইট, অর্থাৎ কোনো ধরনের ঝুঁকি নেবেন না। সুতরাং আপনার যদি গাড়ি থাকে তাহলে অবশ্যই তার রোড ট্যাক্স দিবেন, এবং রোড ট্যাক্স ছাড়া যদি আপনি গাড়ি রাস্তায় রাখেন তাহলে কিন্তু আপনার গাড়ি তারা নিয়ে যেতে পারে। এক্ষেত্রে বলা হচ্ছে কি পরিমাণ রোড ট্যাক্স দিবেন সেটি নির্ভর করছে আপনার গাড়ির ধরনের উপর, আপনার গাড়ির সাইজের উপর, ইঞ্জিন সাইজের উপর, মেক এবং মডেলের উপর নির্ভর করে। সুতরাং আপনি যে ধরনের গাড়ি নেন না কেন সাথে সাথে এটি রোড ট্যাক্স দিয়ে দেবেন, যাতে করে আপনার গাড়ি কোনো ধরনের ঝুঁকির মুখে না পড়ে। কারণ ডিবিএলএ প্রতিদিনই এটি কম্পিউটার সিস্টেমে তারা চেক করছে কোন গাড়িটির ট্যাক্স দেওয়া হয়েছে কিংবা কোন গাড়িটির ট্যাক্স দেওয়া হয়নি। ডিবিএলএ বর্তমানে যেটি এক্স, পূর্বে যেটির নাম ছিল টুইটার, সেখানে পোস্ট করে জানিয়েছে ডোন্ট ফরগেট টু পে ইউর ভেহিকল ট্যাক্স, ইউ ক্যান ইজিলি ট্যাক্স ইউর ভেহিকল অনলাইন। তারপরে তাদের অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়েছে। সুতরাং যদি আপনি নতুন গাড়ি কিনে থাকেন তাহলে অবশ্যই চেক করবেন সেই গাড়ির রোড ট্যাক্স দেওয়া আছে কি না, যদি না দেওয়া থাকে অবশ্যই আপনি ওয়েবসাইটে গিয়ে অনলাইনে গিয়ে রোড ট্যাক্স দিয়ে দিবেন, নয়তোবা ঝুঁকির মুখে পড়বেন। হয়তো আপনি রাতে পার করেছেন, সকালে এসে দেখবেন আপনার গাড়ি নেই। এই ট্যাক্স দেওয়ার জন্য যেটি করতে হয়, যেটি যেইগুলো যেই সব জিনিসের প্রয়োজন হয় সেটি হচ্ছে একটি আপনাকে হয়তো বা লেটার দেওয়া হয়েছে যে আপনার রোড ট্যাক্স বাকি রয়েছে কিংবা রোড ট্যাক্স দিতে হবে, কিংবা আপনার লগ বুক যেটি রয়েছে গাড়ির সেটি, এবং এছাড়া আরেকটি যদি আপনি যদি নতুন গাড়ি কিনে থাকেন তাহলে নিউ কিপার স্লিপ যেটি রয়েছে সেটি ব্যবহার করে আপনি এই রোড ট্যাক্সটি দিতে পারেন। সেটি খুবই সহজ, অনলাইনে গিয়ে আপনি এইসব বিষয় করতে পারেন। তবে যদি আপনার গাড়িটি আপনি ব্যবহার না করতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে সেটি হচ্ছে স্ট্যাটুটরি অফ রোড নোটিফিকেশন, সোন যেটাকে বলা, সেটি যদি আপনি করে দেন তাহলে আপনার গাড়ির আর রোড ট্যাক্স দিতে হবে না। সেক্ষেত্রে আপনি গাড়ি যদি পাবলিক রোডে রাখেন কিংবা গ্যারেজে রাখেন আপনার গাড়ি নিরাপদ, সুতরাং আপনার গাড়ি সেক্ষেত্রে আর রোড ট্যাক্স দিতে হবে না। কিন্তু যদি আপনি এই সোন না করেন, স্ট্যাটুটরি অফ রোড নোটিফিকেশন যদি না দেন তাহলে কিন্তু আপনার গাড়ির অবশ্যই রোড ট্যাক্স দিতে হবে, অন্যথায় কিন্তু আপনি জরিমানার সম্মুখীন হবেন। এবং এই জরিমানাটি দেওয়া হয় 80 পাউন্ড, তবে যদি আপনি 28 দিনের মধ্যে দেন তাহলে এটি 50% অর্থাৎ 40 পাউন্ডে আপনি দিতে পারবেন, কিংবা যদি না দেন তাহলে কিন্তু এটি ক্রমান্বয়ে বাড়তে পারে, এমনকি আপনার লাইসেন্সে আপনি পয়েন্টও পেতে পারেন। এছাড়া যদি কেউ এই ফাইন না দেয় কিংবা লাইসেন্সে যেমন পয়েন্ট পাবেন, পাশাপাশি আপনার জরিমানা হতে পারে 1000 পাউন্ড পর্যন্ত, এমনকি ডিবিএলএ আপনার গাড়ি নিয়েও যেতে পারে। সুতরাং যদি আপনি নতুন গাড়ির মালিক হন, যদি আপনি নতুন গাড়ি কিনেন কিংবা আপনার পুরাতন গাড়িও, আপনি অবশ্যই পরীক্ষা করে দেখবেন, চেক করবেন যে আপনার গাড়ির রোড ট্যাক্স দেওয়া আছে কিনা, আপ টু ডেট আছে কিনা। যদি এগুলো আপ টু ডেট না থাকে তাহলে কিন্তু আপনি জরিমানার সম্মুখীন হবেন, আপনার বড় অঙ্কের জরিমানা হতে পারে, কিংবা আপনার গাড়ি তারা ডিবিএলএ নিয়েও যেতে পারে। সুতরাং যারা গাড়ির মালিক রয়েছেন তারা সতর্ক হন। এমন কোন চিঠি আপনার ডিবিএলএ থেকে পেয়েছেন কিনা যেটাতে লেখা আছে ডোন্ট রিস্ক ইট, তাহলে অবশ্যই আপনি ঝুঁকির মধ্যে আছেন, সেই ঝুঁকি কাটিয়ে ওঠার জন্য সব ধরনের ব্যবস্থা আপনারা নেবেন। সরওয়ার হোসেন, টপ নিউজ, লন্ডন।